আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি তৈরি করবো আমের আচার। এজন্য আমি এখানে প্রথমে 2 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি, তারপর এখানে আমি 1/2 টেবিল চামচ দিয়েছি সরিষা বাটা। চুলার আঁচটা লোতে থাকবে। তারপর এখানে আমি দিয়ে দেব 1টা চামচ রসুন, 1টা চামচ আদা, 1টা দিয়ে আমি সব একসাথে নেড়ে নেব। চুলার আঁচ একদম লোতে থাকবে। এখানে আমি 1.5 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন চিনিটা একটু গলে গেলেই আমি একটু নাড়তে থাকবো, যতক্ষণ পর্যন্ত একটু না গলে যায় একটু নেড়ে নিব। তারপর এখানে আমি 1 টেবিল চামচের মতো একটু লবণ দিয়ে দিলাম। তারপরে এখানে আমি শুকনা মরিচ নিয়ে নিয়েছি 5-6টার মতো, আমি সব একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি 5 ফোড়ন, আগে থেকে আমি এটা ভেজে আধা ভাঙা করে নিয়েছিলাম। তারপর এখানে আমি 1টা চামচের মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে আমি সব আবারও একসাথে একটু নেড়ে মিশিয়ে নেব। তারপর এখানে আগে থেকে আম কেটে রেখেছিলাম, সেগুলো আধা ঘন্টার জন্য ঝরিয়ে নিয়েছি পানি। তারপর সেই আমগুলো আমি দিয়ে দেব। অবশ্যই আমগুলো শুকিয়ে নিতে হবে, পানি ঝরিয়ে নিতে হবে। তারপর আমি আস্তে আস্তে করে সব মিশিয়ে নেব, সাথে নেড়ে দেব। আলতো হাতে নাড়তে হবে, নইলে এটা আমগুলো সিদ্ধ হলে ভেঙে যেতে পারে। চুলার চালটা আমি একটু বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়ে এটা একটু সিদ্ধ হওয়ার পর্যন্ত অপেক্ষা করবো। তারপর একটু সিদ্ধ হওয়ার পরে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি আবার 1টা চামচের মতো 5 ফোড়ন। তারপর 1/3 কাপ দিয়ে দিলাম সাদা সিরকা, দিয়ে আমি আলতো হাতে একটু নেড়ে নেব। তারপর আবার আমি একটু লবণ দিয়ে দিলাম 1টা চামচের মতো, দিয়ে আমি আবার একটা আলতো হাতে মিশিয়ে নেব। এভাবে করে আমি রান্না করব 20 মিনিট। 20 মিনিট আমি এভাবে আচারটা রান্না করতে থাকবো। আমার আচারটা হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দরভাবে তেলগুলো ভেসে উঠেছে আচারে। আমি এখন একটা বাটিতে সার্ভ করে নিব আচারগুলো। দেখুন কতটা সুন্দর হয়েছে আচারগুলো দেখতে। একটা বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি। খুবই সুস্বাদু হয়েছে আচারগুলো খেতে, দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন, যেহেতু এখন কাঁচা আমের সিজন চলছে, তাড়াতাড়ি আপনারা আম কিনে এনে বাসাভাবে বানিয়ে নিতে পারেন খুব সহজেই এবং খুবই মজাদার। রোদে দেওয়ার ঝামেলা নেই, আমি মনে করি এটাই পারফেক্ট। খেতেও অত্যন্ত সুস্বাদু হয়েছে মাশাআল্লাহ। আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।